হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের সেশনটা একটু আলাদা কেন আলাদা বিকজ আজকের সেশনটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা একটা অধিকার এবং সত্যের জয়ের একটা কি বলবো একটা সেলিব্রেশন কেন কেন বললাম বিষয়টা আমি একটু খুলে বলি তার আগে তোমরা একটু ঘটনাটা বলে দিই তিরিশ তারিখ যেন একটা নোটিশ বেরিয়েছিল তোমরা জানো প্রত্যেকে যে তিরিশ তারিখে একটা নোটিশ বেরিয়েছিল জিএনএম এএনএম জেনপা এবং বিএসসি নার্সিং সংক্রান্ত একটা নোটিশ কিন্তু বেরিয়েছিল এবং সেটা আমি এক তারিখ সকালে কিন্তু পাবলিশ করি এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন তারিখ একজন ইউটিউবার সে আমার নামে ভুলভাল মন্তব্য করে তার চ্যানেলে সে করুক কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে আমাকে থ্রেড দিয়েছে ভীষণ খারাপ খারাপ মন্তব্য করেছে এবং বলেছে সেই নোটিশটা নাকি ফেক আমি নিজে বানিয়েছি এত বড় একটা ক্লেম এত বড়ো একটা অভিযোগ জানিয়েছে এবার আমি ভেবেছিলাম কিছু বলবো না যাই হোক আমার অবশ্যই সিনিয়র বিকজ আমি ওর থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম অনেক ছোট। বাট আমি একটা জিনিস দেখলাম যদি আমি আজকে চুপ করে থাকি আজকে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যারা মানে এত এত স্টুডেন্ট আছে এত এত যারা আমাকে ফলো করে তারা খারাপ ভাববে আমাকে যে সত্যিটা তাহলে হয়তো সে বলছে আমি হয়তো মিথ্যে বলছি বাট রিয়ালিটিটা তোমরা নিজেরাই শুনে নাও তারপর আমি আসল কথাটা বলি ঠিক আছে তোমরা শুনে নাও এ এইটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের একটা মন্তব্য তোমরা অবশ্যই শোনো হ্যালো হ্যাঁ ম্যাম নমস্কার আমার নাম সঞ্জীব বিশ্বাস আর আমার বোন হচ্ছে সৃজিতা রয় তো অ্যাকচুয়ালি ও জিএনএম এনএম এর জন্য ভর্তি হতে চাইছিল তো একটা কলেজ যেটা অ্যালটমেন্ট হয়েছে সেটা আইএনসি অ্যাপ্রুভাল পায়নি এখন পর্যন্ত তো বিষয়টা হচ্ছে তিরিশ তিরিশ 11 তারিখে একটা নোটিফিকেশন বেরিয়েছিল ডব্লিউবি হেলথস ডিপার্টমেন্ট থেকে আপনারা হয়তো জানবেন বিষয়টা তো সেখানে বলা হয়েছে যে পর্ববর্তীকালে যে যে কলেজগুলো एनसी অ্যাপ্রুভাল পায়নি সেগুলো পর্ববর্তীকালে মপআপ তো ম্যাডাম ওইটার ব্যাপারে একটু জানতে চাইছিলাম আমাকে রোল নাম্বারটা বলুন ম্যাম রোল number টা তো এই মুহূর্তে মনে নেই ম্যাম actually আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে আহ দেখুন actually ব্যাপারটা হচ্ছে ওটা আপনাদের ইউনিভার্সিটি থেকে post করা হয়েছে so আমাদের এখান থেকে শুধু counselling টুকুই করানো হয় বাকি further information যা কিছু ইউনিভার্সিটি বার করেছে সেগুলোর জন্য আপনাদের ওনাদের সাথে contact করতে হবে। আমি ম্যাম ওখানে contact করেছিলাম WB হেলথ বলুন বা ইউনিভার্সিটিতে তো অনেকবার কল করার পরেও কোনো রেসপন্স পাইনি প্রায় কুড়ি থেকে পঁচিশ বার আজকে ইনফেক্ট করেছিলাম কিন্তু। ma'am তো আমাদের এখান থেকে কিছু করার থাকে অবশ্যই ma'am বুঝতে পেরেছি কিন্তু ম্যাম এইটা আমার শুধু জানার আছে এটা কি জেনুইন খবর মানে এটা কি কোনো ফেক খবর নয় তো মানে কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে এটা ঠিক না 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 কারণ এটা আপনাদের ওয়েবসাইট মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটেই আপলোডেড রয়েছে অলরেডি ওকে ম্যাম তো তোমরা রেকর্ডিংটা শুনলে এবার তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ তোমরা কি করে সেই ফাইলটা ডাউনলোড করবে তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে থাকো এবং আমি কিছু কথা বলতে থাকব ফার্স্ট অফ অল ধন্যবাদ তাকে যিনি আমার সম্পর্কে এত ভালো ভালো মন্তব্য করেছেন তো সবথেকে খারাপ লেগেছে সব থেকে খারাপ যেটা লেগেছে যে আমার নামে মানে এরকম পাল্টা অভিযোগ জানানো জানানো হয়েছে যেটা পুরোপুরি ভুল তথ্য ঠিক আছে পুরোপুরি ভুল ওর যে এলিগেশন সেটা সম্পূর্ণ ভুল এবং এটা যদি পরবর্তীকালে প্রমাণিত করে দিতে পারি যে আমাকে আমার নামে যদি এরকম কোনো এরকম যদি উল্টো পাল্টা কেস বা ডায়েরি করে থাকে এবং এটা যদি প্রমাণিত হয় যে ভুল হয়েছে আমি কিন্তু ঘুরিয়ে তার নামে মানহানির কেস করব। সত্যি কথা বলছি এটা কিন্তু এটাও কিন্তু একটা ক্রাইম যেটা না জেনে শুনে কি করে এত বড় মন্তব্য করলে দাদা আমার কারোর প্রসঙ্গে কারো বিপরীতে আমার কোনো অভিযোগ নেই আমি এই ইউটিউবটা করি ভালোবেসেই আমার কারোর প্রতি কোনো প্রতিযোগিতা নেই বা আমি কোনো কম্পিটিশনে নামিনি ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি এই ধরনের মন্তব্য কখনো করিনি এর আগে তুমি আমার সম্পর্কে বলেছিলে বলে আমি একটা ভিডিওতে তোমার নামটা বলেছিলাম ঠিক আছে হয়ে গেছে এইবার হঠাৎ করে আবার কেন এই জিনিসটা উঠলো আমি তো এটা চাইনি বা আমি এ প্রসঙ্গে আমি আর এই প্রসঙ্গে কোনো কথাই বলিনি কাউকে কেন উঠলো এইসব এইসব ভুলভাল আমি যদি বলি তুমি যা জাননে করে তুমি ভুলভাল তথ্য দিয়েছো তোমার সাবস্ক্রাইবার তোমার ভুল বুঝলো আমার সাবস্ক্রাইবার আমাকে ভুল বুঝলো বিকজ তোমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখে তো মাঝখান থেকে এরা অবহেলিত অবহেলিত হলো তো কথা হচ্ছে এর কে নেবে নোটিশটা তো জেনুইন তাহলে এবার তোমার ক্ষমা চাওয়া উচিত অবশ্যই আশা করছি আমাকে আর বলতে হবে না যে কি করা উচিত কী করা উচিত নয় তোমার যদি সামান্য মনুষ্যত্বটাও থাকে অবশ্যই তুমি ক্ষমা চাইবে আর একটা কথা আমি বারবার বলেছি যদি কোনো অভিযোগ থাকে আমাকে ফোন করে বলতে পারো যে ভাই তুমি এরকম করছো বা তুই এরকম কেন করছিস হ্যাঁ এটা অবশ্যই তোমার ভালো নাও লাগতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার সবার সব কিছু ভালো নাও লাগতে পারে তুমি আমাকে অবশ্যই গাইড করতে পারো তোমার সাজেশান আমার কাছে যথেষ্ট সম্মানজনক এবং আমি অবশ্যই মাথা পেতে সেটা নেবো যদি ঠিকঠাক লাগে কিন্তু একদম পুরো অপোজিটে গিয়ে যেটা আমাকেই ক্লেম করছো যেটা কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কোনো তথ্যের ওপর জাজ করে আমাকে মানে জাজ করে দিলে যে আমি ভুলভাল তথ্য দিলাম এটা পুরোপুরি আমার নিজে বানানো তুমি কাকে ফোন করেছিলে যে সে বলছে এটা ফেক আমাকে শোনাও তো দেখিত যদি তোমার সৎ সাহস থাকে তুমি আমার সাথে ফোনে একবার কথা বলে দেখতে পারো আমি কথা দিচ্ছি তোমার কোনো অসম্মান আমি হতে দেবো না কিন্তু কথা হচ্ছে ভুলভাল কিছু বলার আগে অবশ্যই একবার মানুষকে জাজ করো যে সেই ছেলেটাকে সত্যি নাকি ভুল বিকজ তুমি একজন শিক্ষিত ছেলে আমি একজন শিক্ষিত ছেলে আমি বলছি না যে আমি তোমার সমতুল্য বাট একটা জিনিস কি এইটুকুটু তো প্রত্যাশা থাকতে পারে যে একজন শিক্ষিত ছেলে একজন শিক্ষিত ছেলেকে অবশ্যই সম্মানটুকু দেবে তুমি একজন টিচার টিচিং প্রফেশ প্রফেশনে আছো আমি কিন্তু টিচিং প্রফেশনে আছি হ্যাঁ আমার লক্ষ্যটা আলাদা তোমার লক্ষ্য আলাদা তুমি কি করো সেটা আমি দেখতে জানা আমি কি করি তুমি দেখতে জানো কিন্তু বাজে মন্তব্য কেন করবে এত বড় বাজে মন্তব্য কোনো নোটিশ আমি তো নিজেই বলেছিলাম ভিডিওতে যে ভিডিওটার করছি এটার সত্যতা আমি নিজেও সন্ধিহান ছিলাম আমি অবশ্যই স্বীকার করছি যে আমি প্রথমের দিকে এটা বুঝতে পারছিলাম না এটা সত্যি কি মিথ্যে তারপরে আমি গিয়ে খোঁজ খবর নিলাম অনেক সাবস্ক্রাইবার বলো দাদা এটা সত্যি একটা আপডেট এবং তোমার সম্পর্কে ভুলভাল কথা বলছে তুমি অবশ্যই কিছু বলো আমি তো চাইলে চুপ করে থাকতে পারতাম কিন্তু চুপ করে থাকলে সাবস্ক্রাইবাররা আমার উপর খেপে যেত এবং সত্যি একটা অনাস্থা তৈরি হতো অনেকের মনে একটা মানে বিরূপ প্রতিভাব হতো যে দাদা হয়তো সত্যি মিথ্যে কথা বলছে বা হয়তো ভুলভাল তথ্য দিয়েছে কিন্তু সত্যির কথা হচ্ছে আমি তোমাদের কোনো এখনও পর্যন্ত কোনো আপডেটে ভুল কিছু বলিনি মেম্বারশিপ নিয়ে অনেক কিছু বলেছ আমি কিছু মাইন্ড করিনি বিকজ মেম্বারশিপে সত্যি আমি টাকা নিয়ে করেছিলাম কেন করেছিলাম না তো সবাই আমি যদি একজনে করে দিতাম সবাই বলতো দাদা আমারটা করে দাও আমারটা করে দাও আমারটা করে দাও এইখান থেকে পালিয়ে আসার জন্যই আমি মেম্বারশিপের ওই ভিডিওগুলো করতাম এবং সেখান থেকে সামান্য কিছু শুধুমাত্র তিরিশ টাকা বিনিময়ে প্রত্যেকের কিন্তু আমি করে দিয়েছিলাম অনেকে সুযোগ পেয়েছে অনেকে পায়নি এবার হ্যাঁ সেখানে অবশ্যই কারণ আছে আমি তো আগেই বলেছিলাম যে এত পার্সেন্ট চান্স আছে সেখানে এখনও সেকেন্ড কাউন্সিলিং বাকি আছে অবশ্যই পেয়ে যাওয়ার কথা তো সেটা নিয়ে যদি তোমার কোনো অভিযোগ থাকে তুমি আমাকে বলতে পারতে যে ভাই এরকম করো না পরবর্তীকালে ছাত্রছাত্রীরা ওদেরও তো অসুবিধা হতে পারে এটা আলাদা ব্যাপার কিন্তু সেটা না বলে সে তার নিজের ভিডিওতে আমার সম্পর্কে উল্টোপাল্টা বলে গেল। মানছি অবশ্যই তোমার আমি ডেসক্রিপশানে তোমার নামটা কপি করেছি শুধুমাত্র তোমার নামটা কপি করেছি এবং এটার জন্য তুমি বলেছো আমাকে আমাকে কপিজার স্ট্রাইক দেবে আমার চ্যানেল উড়ে যাবে অবশ্যই এটা ঠিক কথা যে তোমার চ্যানেলের নাম আমি অবশ্যই ইউজ করেছি বাট এটার জন্য কপিজার স্ট্রাইক হয় না ঠিক আছে দাদা তুমি একবার ভালো করে চেক করে দেখতে পারো আমি এর আগে অনেক ইউটিউব চ্যানেলে কাজ করেছি তুমি চাইলে একবার কপিজার স্ট্রাইক দিয়ে দেখতে পারো আমি তোমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছি অবশ্যই তুমি স্ট্রাইক দিয়ে দেখতে পারো হবে না সত্যি কথা বিকজ স্ট্রাইকটা এমনি হয় না ঠিক আছে কোনো কন্টেন্ট কপি করলে হতে পারে কেউ কারোর নাম যদি পুরোপুরি কপি করতো আমি যদি তোমার কন্টেন্ট পুরোপুরি কপি করতাম তাহলে হতো বরং আমি যদি ঘুরিয়ে তোমার চ্যানেলে তোমার কন্টেন্টে কপিটা স্ট্রাইক দিয়ে আসি সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ হবে কেন যে ভিডিওটা আমি এক মাস আগেই ছেড়েছিলাম সেই ভিডিওটা তুমি এক সপ্তাহ আগে ছেড়েছো একদম ডিট্টো কপি ডিট্টো টু ডিট্টো কপি তোমরা দেখে নিতে পারো অবশ্যই কলেজ চয়েস সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি তো ফার্স্টে যে চয়েসটা কীভাবে সাজালে একটা সরকারি কলেজ হতে পারে এরকম একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখেছে ও দেখে ও তার নিজের ভিডিওতে এক সাপ সপ্তাহখানেক আগে নিজের মতো বানিয়ে দিয়েছে তো কথা হচ্ছে ডিট্টো কপি আমাকে প্রথমে বললো যে না পুরোপুরি ফেক এরকম এরকমভাবে মেম্বারশিপে টাকা নিচ্ছে এরকম এরকম কথা বললো তারপরে যে ট্রিকগুলো আমি ফলো করেছি না ওই যে নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলো ফার্স্টে দেখে রাখবে সেটাও নিজে বলেছে তারপর যেটা বলেছি পার্শ্ববর্তী যে কলেজগুলো আছে মানে আশেপাশে যে ডিস্ট্রিক্টের কলেজগুলো সেগুলোকে ডাকবে সেটাও ও বলেছে তারপরে যে বলেছি যে কলকাতা আশেপাশে এই ধরনের পুরো ডিট্টো কপি করা আমার মানে ট্রিকগুলো ফলো করেছে আর বলছে এখানে আমি ভুল কি হচ্ছে এগুলো বাচ্চা ছেলে তো নাও যে তোমাকে পুরো বুঝিয়ে দিতে হবে তুমি যথেষ্ট সিনসিনিয়ার তুমি যথেষ্ট সিনসিয়ার এবং যথেষ্ট সিনিয়ার মোস্ট সো এটা তোমার কাছ থেকে এক্সপেকটেশন করার মানে কথা নয় তুমি অবশ্যই আমাদের ভুল হলে শাসন করতে পারো বলতে পারো যে ভাই এই জায়গাটা করো না তাহলে অনেকের ক্ষতি হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি সেসব না করে পুরোপুরি চ্যানেলে বলে দিলে যে ছেলেটা একদম ভুল ভাল কথা বলে দিচ্ছে মানে এই ফলে যে কার মনে কী এফেক্ট পড়লো সেটা একবার ভেবে দেখার কোনো প্রয়োজন হয় না আমি তো বলতে পারতাম তুমি ফেক অবশ্যই তুমি ফেক কারণ এই নোটিশটা রিয়াল আর তুমি নোটিশটা বললে গভর্নমেন্টে একটা নোটিশকে বলে দিলে ফেক এত বড় কথা এত বড় তুমি একটা মন্তব্য করে দিলে তারপরেও তুমি এখন যদি তুমি ক্ষমা না চাও তাহলে আমি বুঝবো তোমার মনে কোনো মনুষ্যত্ব নেই সত্যি কথা আমি চাইলে অনেক কিছু বলতে পারতাম আমিও এই লালবাজারে গিয়ে ডায়রি করতে পারতাম সাইবার ক্রাইমে আমিও ডায়েরি করতে পারতাম আমাকে মানে অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে অবশ্যই তোমার কথাটা মাথায় থাকবে তোমার চ্যানেলের নাম আমি কোনো ডিসক্রিপশানে দেবো না অবশ্যই তুলতে শুরু করেছি দু এক দিনের মধ্যে পুরোটাই আমার চ্যানেলে যতগুলো নাম আছে তোমার চ্যানেলের নামগুলো সবগুলো তুলে দেবো অসুবিধা তো থাকতে পারে মানুষের সেটা তো বলতে হবে যে হ্যাঁ ভাই আমার চ্যানেলের নাম দিবে না অসুবিধা আছে তো আমি অবশ্যই তুলে দিতাম তুমি বলনি আমি ওই জন্য রেখেছি আর আমি সত্যি কথা বলতে আমি আমার চ্যানেলে যত ভিডিও ছেড়েছি না জিএন এম এর সংক্রান্ত দেখতে পাবে টাইটেল ডেসক্রিপশান এমনকি থামনেলটাও প্রায় সমান সমানই রাখি রাখি কারণ কি আমার কাছে অত সময় নেই যে নতুন করে টাইটেল লিখব নতুন করে ডেসক্রিপশান লিখবো নতুন করে আবার থামলেল তৈরি করবো দেখবে প্রায় একই রকম থামনেল চলে তো আমি কি করতে পারতাম না আমি তো চাইলে অনায়াসে করতে পারতাম তুমি তো টেরও পেত না তা আমি কেন করলাম না বিকজ আমার মনে কোনো আলাদা কোনো এ নেই যে আমি এটা করব ওটা করব। আমার কাছে সত্যি কথা টাইম নেই সত্যি কথা কারণ আমি ডিউটি থেকে এসে পড়াই পড়িয়ে এসে তারপর ভিডিও বানাই তারপর গিয়ে সেটা পাবলিশ করি তারপর গিয়ে খেয়ে দিয়ে নিজের মতো পড়াশোনা করি এবং ঘুমোই সো আমার কাছে এত টাইম নেই আমি যেটাই দিই অবশ্যই লোকে দেখে পাঁচ হাজার দশ হাজার লোক দেখে আমার তাতে কোনো আপত্তি নেই যে হ্যাঁ কেন কম দেখলো কেন বেশি দেখলো এটাতে আমার কোনো কিছু যায় আসে না যদি কমও দেখে আমার কিছু যায় আসবে না বাট আমি এটা ভালোবাসি করতে আমি ভালো লাগা থেকেই আমি এটা করি এইখানে তুমি যে মন্তব্যগুলো করেছে খুবই খারাপ লেগেছে দাদা তুমি যদি ভাই বোন করে আমাকে কিছু সাজেশান দিতে আমি অবশ্যই মাথা পেতে নিতাম আমি তো বলেছি যদি তোমার কোনো অভিযোগ থাকে আমাকে কল করতে পারো আমাকে বলতে পারো আমি তো অবশ্যই তোমার ওপিনিয়ান চাই যে হ্যাঁ ভাই এটা করো না আমি অবশ্যই করতাম না কিন্তু তুমি মানে এইভাবে বলে ঠিক করো দাদা আমি তোমার বিরুদ্ধে কোনো মানে এরকম কিছু করব না কিন্তু তুমি যেটা বলেছ এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমিও গিয়ে কিন্তু সত্যি সত্যি আমিও কিন্তু তাহলে স্টেপ নেব অবশ্যই যদি তুমি আমার সম্পর্কে কিছু করে থাকো আমি নিজের লাইফ নিয়ে সিকিউর থাকি ঠিক আছে আমি নিজের লাইফ নিয়ে অবশ্যই চিন্তিত কারণ এইসব ভুলভাল মন্তব্য করার ফলে দেখো কিছুই হবে না তোমার লাইফও এন্ড হয়ে যাবে আমার লাইফও শেষ হয়ে যাবে আমার আমাদের লাইফটাই পুরো বরবাদ হয়ে যাবে তো কেন এই ভুল বুঝাবুঝিটা হবে তুমিও শিক্ষিত ছিলে আমিও শিক্ষিত ছিলে নতুন করে বোঝানো কিছু নেই কেন এরকম করছো ফার্স্ট অফ অল আর নোটিশ সম্পর্কে তুমিও তো কিছু জানো না তুমি যে বললেছিলে ভিডিওতে যে না আমি ফোন করেছিলাম তুমি শোনাবে তো আমি তো একবারও শুনতে পেলাম না তুমি যে ফোন করেছিলে সেটা তো শোনাতে পারতে রেকর্ডিংটা আমি যেমন শোনালাম তুমিও শোনাও তাহলে তো বুঝবে হ্যাঁ সত্যি এটা আমি তো তোমাদের প্রুফ দিয়ে দিলাম তুমি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই ডাউনলোড করে দেখতে পারো আর হ্যাঁ ওই যে দু হাজার কুড়ি লেখা ছিল এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছিলাম কোনো উত্তর পাইনি কিন্তু আমি দেখো আমি বলি একটা কথা বিকজ আমি নিজেও একটা অফিসিয়াল কাজের সাথে যুক্ত একটা সরকারি কাজের সাথে যুক্ত তো দু হাজার কুড়ি লেখার একটা কারণ হতে পারে যে মেমোর নাম্বারটা মেমোর নাম্বারটা দু হাজার কুড়ি ছিল হয়তো বা দু হাজার কুড়ি সালে এটা মানে এটা ওরা অ্যাপ্লিকেশন করেছিল এবং দু হাজার একুশে কিন্তু এটা অনুমোদন পায় তো এই জন্যই দু হাজার কুড়ি লেখা ছিল এর জন্য মানে পুরো নোটিশটাকে ফেক বলে দেবে এবং তারপরে অন্য কারোর নামে অ্যালিগেশান দেবে এটা একটু পুরোপুরি মানা যায় না দাদা এটা মানা যায় না সত্যি কথা তুমি যদি বলতে যা আমার ভুল হচ্ছে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিতাম এবং তোমার এই ভিডিওটা দেখার পর আমার মনে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম সত্যি সত্যি মানে আমি আর ভিডিও দেব না আর এটা থেকে আমি সত্যি মানে ছেড়ে দিচ্ছিলাম যে না থাক যখন সত্যি আমি ভুলভাল ইনফরমেশান দিচ্ছি কিন্তু পরে দেখলাম আমি তো কোনো ভুলভাল ইনফরমেশান দিই বরং তুমি ভুলভাল বলে আছো লোককে আমি কোথায় ভুল দিয়েছি আমি তো নোটিশ তো যা বলেছি তাই বলেছি বরঞ্চ আমি যে কথাগুলো বলেছি ভিডিওর প্রথমে যেগুলো বাদ দিয়ে শেষের দিকে যে কথাগুলো বলেছি তুমি সেগুলো বলেছো তাহলে তো তুমি আমার কপি করেছো ডিটটো কপি করা তোমার আরও কয়েকটা কথা শুনলাম তুমি বলছো আমি এগ্রিকালচার থেকে তারপরে গিয়ে আরও কী কী জিএনএম জেন জেনপা থেকে আমি এগ্রিকালচার সংক্রান্ত কোনো ভিডিও বানাই না সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে তুমি যে এলিগেশনগুলো করছিলে যে তোমার কপি করা এগ্রিকালচারের কাউন্সিলিং তারপর কি জেনপার কাউন্সিলিং এগুলো তো আমি একটা ভিডিও দিইনি তাহলে কোথায় কপি করলাম একটু মানে সেন্সিবল হও একটু তো মানে ভেবে চিনতে কিছু বলো আমি তো মানে বলে দিলাম তারপর সেটা মানে হাওয়াই উড়ে যাওয়ার মতো তো নয় এটা একটা তুমি একটা তুমি ভালো একজন ইউটিউবার তোমার সনাম ধরনের একটা ইউটিউবার তোমার কথা পাঁচজন শোনে আমার কথা পাঁচজন শোনে তো আমাদেরকে তো একটু ভেবেচিন্তে কথা বলতে হবে সুতরাং এই ধরনের মানসিকতা নিয়ে থাকবে না প্লিজ আমি চাইতে আমি চাইলে তোমায় কল করতে পারতাম তোমার নাম্বারও আমার কাছে আছে কিন্তু দেখলাম তুমি আমার ফোন ধরবে না আমি জানি সো আমি ওই জন্য ভাবলাম যেহেতু তুমি ভিডিওতে বলেছো সেহেতু আমি ভিডিওতে বলি তাহলে ফিফটি ফিফটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি এটুকুই অনুরোধ করব প্লিজ আর এরকম মন্তব্য করো না আমি আমার দিক থেকে অবশ্যই যেগুলো ভুল হয়েছিল আমি সমাধান করে দেবো তোমার চ্যানেলের নাম আমি কোথাও দেবো না ডিসক্রিপশান টাইটেল ট্যাক্স কোথাও দেবো না কিন্তু তুমিও আমার সম্পর্কে কোনো কথা বলবে না এটা আজ থেকে তুমি অবশ্যই স্বীকৃতি দাও ঠিক আছে যাই হোক হয়তো অনেক কিছু বলে ফেলেছি কিছু মাইন্ড করো না পারলে ক্ষমা করে দিও কারণ দেখো আমি ছোট হয়ে কিছু বলতে চাই না কিন্তু কথা হচ্ছে কোনো ভুল মন্তব্য হলে বড়দের তো ভুল হতে পারে তাই বলে কি সেটা মেনে নে যায় এটা মেনে নেওয়া যায় না তো অবশ্যই এটা তুমি একটু স্বীকার করো প্লিজ যে আমার কোনো ভুল ছিল না বিকজ তোমার সাবস্ক্রাইবাররা কিন্তু আমার ভিডিও দেখে তারা তো আমাকে কমেন্ট করছে তো এই জিনিসটা খুব খারাপ লাগলো যে আমি ঠিক ইনফরমেশান দিয়েও আমাকে বলা হচ্ছে যে আমি ভুল ইনফরমেশান দিয়েছি তো এটা কী ধরনের মন্তব্য এটা প্লিজ বলো না এরকম বলো না কারণ আমি আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমার যে সজ্ঞানে আমি যেটা বলছি হয়তো ভুলবশত যদি হয়েও যায় সেটা আমি ডিলিট করে দিই সঙ্গে সঙ্গে আমি বা সেটা আর ইয়ে করবো না কিন্তু যেটা ঠিক ইনফরমেশান সেটার জন্য তুমি কেন আমাকে ক্লেম করবে এটা তো ঠিক নয় এটাও তো একটা মানে বলতে গেলে ক্রাইম একটা তাহলে কি আমি করতে চলে যাব আমি কি ডায়রি করতে চলে যাব আমি তো করতে যাইনি আমি একবার বলিও নিই যে আমি ডায়রি করতে যাবো এইসব করতে যাব হ্যাঁ তুমি একটা বাজে মন্তব্য করেছিলে আরেকজন মন্তব্য করেছিল তার বিরুদ্ধে বলেছিলাম তোমার বিরুদ্ধে আমি কিচ্ছু বলিনি তোমার টাইট তোমার ডেসক্রিপশানে আমার ডেসক্রিপশান তোমার চ্যানেলের নাম দেওয়ার একটা কারণ হচ্ছে আমি অবশ্যই তোমার কাছ একটু হেল্প চাইছিলাম আমার ভিউজ খুব কম আসতো প্রথম দিকে সত্যি কথা এটাই যে আমার ভিউজ খুব কম আসছিলো তুমি দেখতেই পারো আমার চ্যানেলে খুব বেশি পুরাতন নয় খুব নতুন এক এক নতুন একটা চ্যানেল প্রথম দিকে আমি অনেক রকম ভিডিও ছাড়তাম তো সেগুলো থেকে খুব একটা ভিউজ আসছিলো না ওই দু হাজার তিন হাজার করে আসছিলো তো তোমার সত্যি কথা বলতে তোমার টাইটেল ডেসক্রিপশন এটা একটু কপি করেছিলাম এটা আমি অকবরটা স্বীকার করছি যে হ্যাঁ করেছিলাম কিন্তু এটা বিশাল বড় ক্ষতি কিছু হয়নি আমার অনেকে অনেকে আছে আমার ভিডিও কপি করে আমার ভিডিওর ডেসক্রিপশন কপি করে টাইটেল কপি কপি তো আমি কি বলতে গেছি যে ভাই কেন করেছো হতে পারে মানুষ মানুষের সাহায্য দরকার আছে তার যদি কন্টেন্ট জেনুইন হয় সে যদি ভালো ভিডিও ছাড়তে পারে তাহলে তার ভিডিও দেখবে লোকে তোমার নাম ইউজ করা আমার ঠিক হয়নি আমি অবশ্যই সেটা স্বীকার করছি আমার এটা ভুল হয়েছে কিন্তু এর জন্য প্লিজ কোনো মানে বাজে মন্তব্য করো না বা কোনো স্টেপ নিও না প্লিজ আমি অনুরোধ করছি কারণ এর ফলে কিছুই হবে না তোমার লাইফটাও বরবাদ হয়ে যাবে আমার লাইফটাও বরবাদ হয়ে যাবে প্লিজ এরকম করো না এগুলো ঠিক নয় ঠিক আছে তো যাই হোক যা হয়েছে হয়েছে সবাই ভুলে যাও নতুন করে লাইফ শুরু হোক তোমার ভালো হোক আমি এটাই চাইবো আমি আমার দিকে থাকবো তুমি তোমার দিকে থাকো অবশ্যই তোমার কথাটা মনে থাকবে আমি কোনো টাইটেল ট্যাক্সে তোমার ডেসক্রিপশানে তোমার চ্যানেলের নাম দেবো না এটা অবশ্যই মনে থাকবে কিন্তু প্লিজ আর এরকম মন্তব্য করো না প্লিজ ওকে চলো থ্যাংক ইউ